হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো, সবাই সুস্থ আছো এরকম পরিস্থিতিতে। তো আমি বহুদিন পর আজকে ভিডিও করতে এলাম, কারণ আমরা সুস্থ ছিলাম না, আমি, হাজবেন্ড, ছেলে, আমরা কেউই সুস্থ ছিলাম না। তো হয়তো আমি দু সপ্তাহ, তো মিনিমাম 2 সপ্তাহ পরে আমি ভিডিওটা করতে এলাম। তাও আমি এই ভিডিওটা এখন করতাম না, বাট আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত, তাই আমি করলাম। 25শে এপ্রিল আমার হঠাৎ করে বিকেলবেলায় একটু জ্বর আসে, এবার সন্ধে হতে হতে আমার জ্বরটা একটু বেশিই চলে আসে। তখন আমার ছোট বোনকে বাড়িতে ফোন করি আমি, আমার ছোট বোন আমাকে ভ্যাপার নিতে বলে আর গার্গিল করতে বলে। তো সেই হিসাবে আমি তখন ভ্যাপার করি, গার্গিল করি, এগুলো করি, বাট আমার 102 জ্বর হয়ে যায়। তো তারপরে আমি তখন শ্বশুর বাড়িতে ছিলাম, আমাদের ওখানে একটা অনুষ্ঠান ছিল, আমি সেই ভিডিও বানিয়েছি, তোমাদের সঙ্গে সেটা নিশ্চয়ই পরে শেয়ার করব, বাট এখন হয়তো আমি করতে পাচ্ছি না। তো এরপরে আমি আমাদের মানে আমি আমার বাবার বাড়িতে চলে যাই, আর সেখানে গিয়ে আমরা সেখানেই ছিলাম, তারপরে আমরা ওখানেই ছিলাম। আর এবার তার 2 দিন পরেই আমার ছেলেরও জ্বর আসে। আমার হাজবেন্ডের জ্বর ছিল, ওষুধ খাচ্ছিল, তারপরে আমার ছেলেরও জ্বর আসে। তখন আমরা লোকাল যে ডক্টর, ওনার সঙ্গে কনসাল্ট করি, ওনাকে দেখাই এবং ওষুধ খাই। উনি 5 দিনের আমাদেরকে ওষুধ দেন, অ্যান্টিবায়োটিক দেন, আর প্যারাসিটামল তো খেতেই হচ্ছে, মানে জ্বর যেহেতু সেই জন্য সেটাকে করোনায় ধরা হয় এই পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে যেটা। তো তারপরে আমি এবং আমার ছেলে 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যায়, মানে আমাদের 5 দিনের ওষুধ দেওয়া হয়েছিল, আমরা 3 দিনের মধ্যে সুস্থ হয়ে যাই। কিন্তু আমাদেরকে 5 দিনের কোর্সটা কমপ্লিট করতে হয়, যেহেতু ওটা একটা কোর্স ছিল, 5 দিন আমাদেরকে ওষুধটা খেতে হবে। বাট আমার হাজবেন্ডের জ্বর কমে না। এবার 5 দিনের পর আমরা আবার ডাক্তারকে দেখাতে নিয়ে যাই, বাট ওর জ্বরটা কমেনি। তখন আমরা 7 দিনের মাথায় ডক্টর বলে ওর করোনা টেস্টটা করাতে। তো আমরা তখন 7 দিনের দিন ওর করোনা টেস্টটা করাই। করোনা টেস্টটা করানোর পর রিপোর্ট আসে নেগেটিভ, করোনা হয়নি, বাট ওর জ্বর কমছিল না, আর কাশিও ছিল, বাট আর আদার কোনো সিমটম ছিল না। করোনা হলে যেটা বলা হয় যে টেস্ট পাওয়া যায় না, নাকে গন্ধ পাওয়া যায় না, তো আমরা ফার্স্ট থেকে এগুলো দেখছিলাম যে আমাদের সঙ্গে কি এগুলো হচ্ছে, বাট না, এগুলো আমাদের সঙ্গে হয়নি, আমাদের 3 জনা কারোর সঙ্গেই হয়েছিল না। বাট এখন তো আরও অন্যান্য সিমটম আসছে, যেরকম আমারই বান্ধবীর শাশুড়ি মার হয়েছিল করোনা, ওনার ডায়রিয়া হচ্ছিল, এখন তো নানা রকম সিমটম আসছে, সেই জন্য জ্বর হলেই ধরে নিতে হচ্ছে যে করোনা হয়েছে। আর সেই অনুযায়ী কিছু আমরা ঘরোয়া ট্রিটমেন্ট করেছিলাম, যেটা আমাদের জন্য খুব ভালো কাজে দিয়েছিল। আমি জানি না যে করোনা সংক্রমিত হলে কি হতো, বাট জ্বর হওয়া থেকেই আমরা এই ঘরোয়া টোটকাগুলো ইউজ করেছিলাম, আর কিছুটা তো ইমিউনিটির ব্যাপার থাকে, কিন্তু আমার মনে হলো যে এই টোটকাগুলো আমাদেরকে অনেকটা সাহায্য করেছে। তাই আজকে আমি তোমাদেরকে এটাও জানালাম যে আমাদের তো করোনা টেস্ট পর্যন্ত করতে যেতে হয়েছিল, বাট আমরা কন্টিনিউয়াসলি এই ঘরোয়া টোটকাগুলো ইউজ করছিলাম। তো আমি সবাইকেই বলবো, সংক্রমিত হোক আর না হোক,
বাট এই টোটকাগুলো ইউজ করা উচিত এখন আমার এইরকম পরিস্থিতি, এইরকম ডেলি লাইফে। তো প্রথমে যেটা মানে আমরা সব সময় যেটা মেনটেন করেছি সেটা হলো মানে ঘুম থেকে উঠেই জানলাগুলো খুলে দেওয়া, মানে যাতে আলো বাতাসটা না সাফিসিয়েন্ট আসে ঘরে, কারণ ওগুলো বন্ধ রাখলে প্রবলেম হতে পারে। কারণ সত্যি বলতে গেলে যতটা আমরা ফ্যান বা এসিতে অভ্যস্ত তার থেকে অনেক ভালো কাজ দেয় হলো। তো প্রকৃতির আলো বাতাস এগুলো খুব দরকার, আর এটা শুধুমাত্র করোনা পেশেন্ট যে ঘরে আছে বা যার জ্বর হয়েছে সেক্ষেত্রে না, প্রতিটা ঘরের ক্ষেত্রেই। আমার হাজবেন্ডকে আমরা 14 দিন কোয়ারেন্টাইনে রেখেছিলাম, ও আলাদা থাকতো আর আমি আর ছেলে আলাদা থাকতাম, সেই জন্য তার ঘর আলাদা ছিল, তার থালা গ্লাস আলাদা ছিল, তাকে সেই থালা গ্লাস বাটিতেই খেতে দিতাম আমরা। প্রথমেই আমি যে কথাটা বলে দিতে চাই সেটা হলো, প্রতিটা মানুষের যদি আমরা জিনিসগুলো সেপারেট রাখি, সেটা সব সময়, শুধু এই সময় না, যেমন আমাদের আমরা তিনজন বাড়িতে থাকি, তিনজনের গামছাগুলো আলাদা, আমরা সবাই গামছা ইউজ করি, তিনজনের গামছা আলাদা। এটা শুনে অনেকের অনেকের হাসি পায়, অনেকে আবার বলেও যে বাড়ির সবাই একসঙ্গে তাহলে আবার গামছা আলাদা কেন, বাট আমাদের আলাদা, এটা আমাদের প্রথম থেকে আলাদা। সেই জন্য প্রথমত আমরা কেউ কাউরই কোনো জিনিস ইউজ করছিলাম না, প্রত্যেকেই প্রত্যেকের জিনিসটা ইউজ করছিলাম। আর একটা হলো সেকেন্ড, যেটা যে জিনিসটা আমাদের সবার একসঙ্গে থাকে সেটা হলো আমাদের টুথব্রাশ, মানে আমরা যেটা দিয়ে ব্রাশ করি, আমাদের টুথব্রাশটা সবারই দেখবে একই জায়গায় রাখা হয়, এটা সব বাড়িতেই রাখা হয়, কারণ ওটার জন্য একটা আলাদা করে স্ট্যান্ড থাকে যেখানে আমরা ওটা রাখি। বাট প্রথমেই বলবো যে এটা আলাদা করে দেওয়া উচিত, যার জ্বর হয়েছে বা সকলের এই টাইমটাই, কারণ কার কখন কি হবে কেউ তো বলতে পারছে না। যদি একটু জায়গাটা একটু ডিস্টেন্স মেনটেন করে রাখা হয় তাহলে আমার মনে হয় জিনিসটা খুব ভালো হবে। এগুলো শুনতে হাস্যকর মনে হলেও কিন্তু এগুলোই এখন বাস্তব, এগুলোই আমাদের করা উচিত, তো এগুলো করতে হবে। আর অবশ্যই যে যার জ্বর হয়েছে বা যে সংক্রামিত বা সংক্রামিত না, সংক্রামিত হলে তার জামা কাপড়টা রোজ দিন গরম জলে ধোয়া উচিত অবশ্যই, এটা খুব ইম্পর্টেন্ট। আর যদি তাতে একটু ডেটল দেওয়া যায় তো খুব ভালো, যদি নাও দেওয়া যায় কোনো ব্যাপার নেই, বাট গরম জলে তার জামা কাপড়টা অবশ্যই কাচা উচিত। আর পারলে এটা আমরা যদি রোজ না করি অন্তত 2-3 দিনে একদিন তো এটা করা যেতেই পারে, গরম জলে নর্মাল যারা, আমি তাদের ক্ষেত্রে বলছি, তো এটা করা উচিত। এটা আমরা করেছিলাম, আমার হাজবেন্ডের জামা কাপড় রোজ দিনই গরম জলেই ধোয়া হতো, আমি বলছি না যে সার্পে কাঁচা, কিন্তু মানে নর্মাল যে পোশাকটা উনি পরতেন, ওনার পোশাকটা সবসময় গরম জলে আমরা ওয়াশ করতাম। আর যেটা করতাম সেটা হলো আমরা ভ্যাপার নিতাম, মানে জলের মধ্যে, আমরা এটা নিজস্ব করেছি, আপনাদের আলাদাও কারোর কিছু টোটকা থাকতে পারে, বাট আমি যেটা করেছি, আমরা যেটা থেকে মনে হয়েছে সুরক্ষিত হয়েছিলাম, আমি সেটাই বলছি। জলের মধ্যে দারচিনি আর লবঙ্গ দিয়ে আমরা জলটাকে ফুটিয়ে নিতাম, তারপরে আমরা সেই জলটা নিয়ে ভ্যাপার নিতাম, 10 সেকেন্ড আমরা নাক দিয়ে জলটা মানে ভ্যাপারটাকে নাক দিয়ে টানতাম, তারপর 10 সেকেন্ড হোল্ড করতাম, তারপরে মুখ দিয়ে ওটাকে বের করতাম, মানে এইভাবে মুখ থেকে বের করতাম, নাক দিয়ে জিনিসটা ছাড়তাম না, তো নাক দিয়ে নিয়ে মুখ দিয়ে ছাড়তাম, এইভাবে আমরা 5-10 মিনিট করে ভ্যাপারটা নিতাম। তখন আমরা ওটা 3 বেলায় নিতাম, মানে সকাল দুপুর রাত্রির 3 বেলায় নিতাম, আর 3 বেলায় গার্গিল করতাম।
প্রথমে গার্গিলটা করতাম লবণ জল দিয়ে, যেটা নর্মালি সবাই জানে। আর তারপরে আমাদেরকে না আমার হাজবেন্ডকে প্রেসক্রাইব করেছিল একটা গার্গিলের ওষুধ, সেটা আমরা ওর ক্ষেত্রে গরম জলে ওটা দিয়ে ওটাতেও গার্গিলটা করত। এবার এইভাবে 3 বেলা গার্গিলটা আমরা করতাম, আর এখনো করছি, এখনো করছি, বাট সেটা হয়তো 3 বেলা না, 2 বেলা অবশ্যই। আর আমি এটা বলবো, সংক্রমিত হোক না হোক, কিন্তু নিজে সেফ থাকার জন্য এটা করা খুব জরুরি। এটা অবশ্যই সবাই পারলে একটু করবেন। তো আমাদের সকালটা শুরু হতো গরম জল আর লেবু দিয়ে। গরম জলের মধ্যে লেবু চিপে নিতাম, লেবুর রসটা আমরা ওটা খেতাম। সেটা আপনি খালি পেটেও খেতে পারেন বা মুখ ধুয়েও খেতে পারেন, সেটা নিজের উপর ডিপেন্ড করছে। আপনারা চাইলে এটাতে মধু মেশাতে পারেন, বাট আমরা মধু মেশাতাম না, আমরা যেটা করতাম আমি সেটাই শুধু আপনাদের সঙ্গে শেয়ার করছি। গরম জলে আমরা লেবু চিপে ওই জলটা আমরা খেতাম, গরম উষ্ণ গরম জল সেটা আমরা খেতাম সকালে। তারপরে আমরা ভ্যাপারটা নিতাম, সকালের যে ভ্যাপারটা বললাম দারচিনি আর লবঙ্গ দিয়ে যে ভ্যাপারটা আমরা নিতাম, সেটা সকালবেলা একবার নিয়ে নিতাম। আর গার্গিলও করে নিতাম। তারপরে আমাদের নর্মালি দিনটা শুরু হতো। আর এই টাইমে একটু সহজপাচ্য খাবার খাওয়া খুব জরুরি, যাতে সহজে মানে আপনার স্টমাক সেটা সহ্য করতে পারে, কারণ খুব উইক হয়ে যায়। আমি 3 দিনের জ্বরে এতটাই উইক, মানে কি বলবো, মানে বোঝাতে পারবো না। তো আমার 5 মিনিট ঠিক মতো দাঁড়িয়ে থাকার মতনও অবস্থা ছিল না, এতটাই উইক করে দেয় শরীরকে। তো সেক্ষেত্রে খাবার তো খাওয়া যায়ই না, কারণ জ্বর হলে ন্যাচারালি খেতে ভালো লাগে না, বাট তবুও খেতে হবেই, কারণ যেহেতু শরীরটা প্রচণ্ড উইক হয়ে যায়। তো সেক্ষেত্রে সহজপাচ্য খাবার খাওয়া সব থেকে বেশি ভালো। আর এখন ডক্টররা যেগুলো বলছে, মোটামুটি সবাই জানেন যে একটু ডিম খেতে বলছে, সিজনাল ফল যেটা পারবেন সেটা একটু খাওয়ার চেষ্টা করবেন, একটা হলেও সিজনাল ফল খাওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে যেগুলোতে ভিটামিন সি থাকে। ভিটামিন সি যে ফলগুলোতে থাকে সেগুলো অবশ্যই দিনে একবার অন্তত খাওয়ার চেষ্টা করবেন, মানে মুসুম্বি লেবু, পাতিলেবু। পাতিলেবু সকালবেলাতে আমি বললাম যে আমরা ওটা খেয়ে নিতাম, তো পাতিলেবু মুসুম্বি লেবু পারলে এগুলো খাবেন। ও এবার আমি আপনাদের সঙ্গে আমরা যে কাঢ়াটা বানাতাম সেই কাঢ়াটা শেয়ার করছি। সেই কাঢ়াটার মধ্যে আমরা আদা থেতো করে দিতাম, তুলসী পাতা দিতাম, এলাচ দিতাম, দারচিনি দিতাম, লবঙ্গ দিতাম, পুদিনা পাতা দিতাম। এটা যদি আপনারা না পান কোনো ব্যাপার নেই, পুদিনা পাতা না দিলেও চলবে, বাট আদা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তুলসী পাতা এগুলো দিতেই হবে। পুদিনা পাতাটা যদি পান তো দিবেন, আর যদি না পান কোনো ব্যাপার নেই, এটা না দিলেও চলবে। তারপরে এটাকে ভালো করে ফোটাতে হবে, দেখবেন এটা যখন ভালোভাবে এটা ফুটবে এটার কালারটা একটু গ্রিন হয়ে যাবে, একটু সবুজ সবুজ হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নেবেন। তো এবার এটা হয়ে কাড়াটা হয়ে যাওয়ার পর এটা যখন আমরা কাপে বা গ্লাসে যেটাতেই খাবো সেটাতে ছেঁকে নিয়ে আমাদেরকে লেবুর রস আর মধু দিতে হবে লাস্টে। এটা দিয়ে এটাকে মিক্স করে নিয়ে খেতে বাজে না, একদমই বাজে না। হয়তো প্রথম দিন খেলে একটু কেমন মনে হবে, বাট 2-3 দিন খাওয়ার পর আপনার এটাকে বাজে আর মনে হবে না। তো এটা অবশ্যই ট্রাই করতে পারেন, কারণ এটা সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস দিয়েই আমরা বানিয়ে খাচ্ছিলাম। তো এটা আমাদের মনে হয়েছে ইমিউনিটিকে বুস্ট করে, অনেকটাই বুস্ট করে।
আমরা কি ওষুধ খেতাম এগুলো আমি বলাটা মনে করি না যে ঠিক, কারণ আমি যদিও বা বলি আপনাদেরকে যে ডাক্তার না দেখিয়ে এগুলো কনজিউম করা উচিত না, বাট কিছু কিছু মানুষ থাকে সবাই এটা শুনে না, সেই জন্য আমি ওষুধের ব্যাপারটা পুরোটাই অ্যাভয়েড করে যাচ্ছি। শুধুমাত্র আমি আপনাদেরকে দুটো ওষুধ বলতে পারি, যেটা মানে জ্বর হলে যেটা লাগবে, একটা তো হলো প্যারাসিটামল, প্যারাসিটামল ছাড়া এখন জ্বর হলে অন্য কোনো ওষুধ খাবেন না। আর দ্বিতীয় যে ওষুধটা খাওয়ার কথা বলবো, সেটা সব সময় খাওয়া যেতে পারে, বাট এই টাইমে এটা প্রচন্ড ইম্পর্টেন্ট, এখন খুবই ডক্টররাও এটাকে প্রেসক্রাইব করছে, সেটা হলো ভিটামিন সি ট্যাবলেট। ভিটামিন সি আমি প্রথমেই বললাম যে ভিটামিন সি আমাদের কনজিউম করাটাও খুব জরুরি, সেই জন্যই বললাম মৌসুমি লেবু, পাতি লেবু যতটা পারবেন এটাতে খাবেন। আর ভিটামিন সি ট্যাবলেট, যে লিমসি, যে ভিটামিন সি পাতাগুলো আসে, বা লিমসি যদি নাও পাওয়া যায়, আদার্স আরও কোম্পানির তো ভিটামিন সি ট্যাবলেট আছে, এটা আপনারা খেতে পারেন। এটার জন্য ডাক্তার দেখানোর কোনো দরকার নেই, এটা এটা নর্মালি রাতের বেলায় একটা খেলেন, ব্যাস কমপ্লিট ঘুমানোর আগে, তো এটা খাওয়া যেতেই পারে, এটা নিয়ে কোনো মানে এটার কোনো সাইড ইফেক্ট নেই। তো এরপরে আমার হাজবেন্ডের 14 দিন কোয়ারেন্টাইন হওয়ার পর আবার তার করোনা টেস্ট করানো হয়, সেটাতেও নেগেটিভ রেজাল্ট আসে। তো আমরা যে প্রসেসটা আমাদের জ্বর হওয়ার সময় করতাম, সেটা আমরা এখনো কন্টিনিউ রেখেছি। আমরা গার্গিল, ভ্যাপার, কাঢ়া এগুলো খাচ্ছি, আর এগুলো দরকারও। আর যেটা বললাম যে ভিটামিন সিটা কনজিউম করা খুব জরুরি এই টাইমে, তো ন্যাচারালি সেটা সিজনাল টু ফ্রুটস খেতেই হবে, কারণ এটা হওয়ার পর শরীরটা এতটাই উইক হয়ে যায় যে মানে দরকার তখন এগুলো। আর ডক্টররাও বলছে ভিটামিন প্রোটিন খুব দরকার। আপনাদেরকে শুধু এটুকুই বলবো, যারা সংক্রামিত হয়ে গিয়েছেন প্লিজ ভয় পাবেন না, কারণ হোম আইসোলেশনেও এটা ঠিক হয়ে যায় যদি না তার অক্সিজেনের লেভেলটা কমে যায়। হ্যাঁ, আপনাদেরকে এই ক্ষেত্রে বলা উচিত, আমার হাজবেন্ডের ওই টাইমে অক্সিজেন লেভেল 96, 98, 97 এরকম ছিল, মানে 94-এর কাছাকাছি ঘোরাফেরা করতো, মানে 94-এর নিচে যেত না, ডক্টররা যেটা বলছে। আর অক্সিজেন মাপার জন্য তো এখন বাড়িতে অনেক ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন, তো ওটাও রাখা উচিত বাড়িতে, তাহলে নিজেদের ওটা বুঝতে সুবিধা হবে। যেটা প্রবলেম হচ্ছে এখন আমাদের, যে অক্সিজেন পাওয়া যাচ্ছে না, আর অক্সিজেনের জন্যই মানুষরা মানে এতটাই অসুস্থ হয়ে পড়ছেন এবং খুব দুর্ভাগ্যবশত মারাও যাচ্ছেন। তো এটা একটা জিনিস যেটা বাড়িতে এখন সবারই রাখা উচিত, আর অসুস্থ হলে বা জ্বর হলে আপনারা ওটা দিয়ে মেপে বুঝতে পারবেন, আগে থেকে সতর্কতাটা নিজেরাই পেয়ে যাবেন, তো সেটা করা উচিত। তো এখন মোটামুটি আমাদের 14 দিন পার হয়ে গেছে, আর এখন আমরা মোটামুটি 3 জনেই সুস্থ আছি। এখন আমি কলকাতায় চলে এসেছি, আর মা বাবারাও সুস্থ আছে, ওনাদেরও কোনো আর প্রবলেম হয়নি। বাবার একটু জ্বর এসেছিল, বাট আর কারোর কিছু হয়নি, বাবাও এখন পুরোপুরি সুস্থ আছে। তো বাড়িতে থেকেও ট্রিটমেন্ট করা যায়, ডক্টর যেরকম দেখাচ্ছেন দেখাতে হবে। আর 5 দিন জ্বর হয়ে গেলে প্লিজ কোভিড টেস্টটা সবাইকে করানো উচিত, কারণ ডক্টররাও 5 দিনেরই ওষুধ প্রেসক্রাইব করছে, তারপরে কিন্তু কোভিড টেস্ট করতে বলছে। তো সেক্ষেত্রে কোভিড টেস্ট করতে না গিয়ে বাড়িতে বসে থাকবেন না, যাদেরই জ্বর হবে। কোভিড টেস্ট করাটা কোনো খারাপ জিনিস না, এটাতে নিজেরাই আরও ভালোভাবে ট্রিটমেন্টটা করাতে পারবো, সেই জন্য এটাকে লুকিয়ে রেখে বাড়িতে বসে থাকবেন না,
সবাইকে অনুরোধ করছি। আর একটা কথা বলতে চাই যে প্লিজ সারাদিন টিভিতে নিউজ চ্যানেলগুলো এত দেখবেন না, যেগুলোতে সারাদিন দেখাচ্ছে কোভিড সংক্রান্ত এত কিছু, ওগুলো দেখলে মানুষ না আরো হাইপার হয়ে যায় আমার মনে হয়। তো ওইটা দেখবেন না, তার থেকে বরং অনেক গান, গানের চ্যানেল আছে, হাসির অনেক সিরিয়ালের চ্যানেল আছে, প্লিজ ওগুলো দেখবেন, মন ভালো থাকবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটাকে পারলে অবশ্যই খুব শেয়ার করবেন, যাতে অন্যান্যদেরও এটা সুবিধা হয়। আর যে যে টোটকাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যদি আপনারা ইউজ করেন কেউ, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন যে আপনারা সেগুলো থেকে লাভ পেয়েছেন কিনা। আমরা পেয়েছিলাম, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও যদি পেয়ে থাকেন তো প্লিজ আমাকে অবশ্যই যেন কমেন্টে একটু জানাবেন, আমি খুব খুশি হব যদি এই টোটকাগুলো আপনাদের কোনো কাজে আসে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার ছেলের বার্থডের ভিডিও আসবে, আমার শ্বশুরবাড়িতে কালী পুজো ছিল তার ভিডিও আসবে। আমি কথা দিতে পারছি না যে আমি একদিন দুদিন পরে পরে ভিডিওটা দিতে পারবো, যেমন যেমন আমি সুস্থ হয়ে উঠবো আবার আমি রেগুলার বেসিস ভিডিও দেওয়া শুরু করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।